আলো, আমি তোমার পাশে আছি আলো, আমি তোমার পাশে আছি, আমি তোমার পাশে আছি। কাদিসটা বোন, কাদিসটা। দাদা, তুই জীবনকে কিছু বলিস না দাদা, ও আমাকে যেরকম ভাবে জানে সেরকম ভাবে জানুক, ও যেন কোনোদিনও জানতে না পারে যে আমি ওকে কে? আমি নয়ন। ও, জীবনের মুখে তোমার এত প্রশংসা শুনেছি, তোমাকে ভীষণ দেখতে ইচ্ছে করে। এই জীবনে কি আর আমি তোমাকে দেখতে পাবো? আমি অন্ধ হয়ে গেছি। কেঁদো না আলো, কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। এই নয়ন, তুমি এখানেও? না, তোমার তুলনা নেই। নিজে রোগী হয়েও সবার সেবা যত্ন করে বেড়াচ্ছ। ও হ্যাঁ, দু নম্বর বেডে পেশেন্ট তোমায় খুঁজছিল। ও হ্যাঁ, একদম ভুলে গেছি, ওকে দুধ খাইয়ে দেবো বলেছিলাম। আমি আসি, হ্যাঁ পরে আসবো, আসি। কেমন আছো আলো? ভালো। ডাক্তার বাবু, নয়নের কি হয়েছে? ওর রোগটা এখন ধরা পড়েনি, ইনভেস্টিগেশন চলছে। একা একা ঘরে বসে আছো? বাবা, আমি তো একদম একা থাকতে পারি না, চলো বাড়ি থেকে ঘুরে আসি। আমার কাছে এখানেও যা, বাইরেও তাই, সবই সমান। তাই বলে একা একা চুপচাপ বসে থাকবে? আমি তো আছি, আমি তোমাকে সব ঘুরিয়ে নিয়ে আসবো, চলো এসো তো। চলো এবার একটু ঘরে শুয়ে বিশ্রাম নেবে। কেমন আছো আলো? ভালো, আমার তো কোনো অসুবিধা হচ্ছে না। নয়নের চোখ দিয়ে আমি সব দেখতে পাচ্ছি। দাদা, তুই আমার কেবিনে গিয়ে বস, আমি আলোকে ঘরে দিয়ে আসছি, এসো। কেমন করে পারিস রে নয়ন? আমি আর পারছি না দাদা, আমাকে বাড়ি নিয়ে চল, আমি তো ভালো হয়ে গেছি, আমার আর এখানে এক মুহূর্ত ভালো লাগছে না দাদা। বেশ, তাই হবে, আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলবো। দেখো মন্টু, নয়নকে এখন আর যেতে দেওয়া যাবে না। কেন, কি হয়েছে? দেখো মন্টু, এখানকার পরিবেশের সঙ্গে যেভাবে নিজেকে জড়িয়ে ফেলেছে, বাকি কটা দিন ওকে সেভাবেই থাকতে দাও, বাড়ি নিয়ে ওকে নিঃসঙ্গ করে দিও না, তাতেও কষ্ট পাবে আর তার চেয়েও বেশি কষ্ট পাবে তুমি। কেন ডাক্তারবাবু, ওর কি হয়েছে? ব্লাড ক্যান্সার। কি বলছো ডাক্তারবাবু? না না, তে হতে পারে না মন্টু, তে হতে পারে না মন্টু। শোনো, আমি বিশ্বাস করি না মন্টু। না মন্টু, আমি বিশ্বাস করি না মন্টু, আমি বিশ্বাস করি না মন্টু। যেও না মন্টু। ধরো ওষুধটা খাও। ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান যেন তোমাকে হাজার বছর বাঁচিয়ে রাখে। খুব হয়েছে,
আগে ওষুধটা খাও। এই তো লক্ষ্মী মা আমার। কি হয়ে গেল জীবন? আমার ফুলের মতন বোনটা আমার চোখের সামনে তিল তিল করে মৃত্যুর মুখে ঢলে পড়বে, আমি সহ্য করতে পারবো না জীবন, আমি সহ্য করতে পারবো না। গন্ধ পাচ্ছ? কিসের? ফুলের? হুম পাচ্ছি। বলতো কি ফুল? শিউলি। এই তো তুমি দেখতে পাচ্ছ। ভাবছি তুমি চলে গেলে আমার কি হবে। উমা, বাড়ি গেলে আর আসবো না ভেবেছো? রোজ আসবো, তোমার জন্য রান্না করে নিয়ে আসবো। তুমি খুব ভালো রাঁধো। জীবন বলেছে বুঝি? বলেনি আবার? কি ব্যাপার, এত খুশি কেন? আমাদের ব্যাপার তুমি জানতে চাইছো কেন? আচ্ছা তুমি কি বলো তো, সবসময় আলোর কাছে থাকতে পারো না? আলোর চোখের কি হলো? আচ্ছা থাক, আমি বরঞ্চ ডাক্তার কাকাকে আরেকবার তাড়া দিয়ে আসি। এমন মেয়েকে কার না ভালোবাসতে ইচ্ছে করে, আমাকে এমন ভাবে আগলে রাখে যেন ওর সামনে আমি একটা ছোট্ট খুব। চলো ঘরে চলো, আজ তোমাকে আর এক নয়নের গল্প শোনাবো। এসো। আরে এসো এসো লেডি ডাক্তার। ডাক্তার কাকু, একটা কথা জিজ্ঞেস করবো, সত্যি সত্যি বলবে? বেশি বলবো? বলো কি জানতে চাও? আলুর চোখ কি আর কোনোদিন ভালো হবে না? ও এই কথা কেন ভালো হবে না? কর্নিয়া ট্রান্সপ্লান্ট করলেই ওর চোখ ভালো হয়ে যাবে। কেউ যদি ওর হয়ে চোখ ডোনেট করে তাহলে আলো আবার ওর দৃষ্টি ফিরে পাবে। ফিরে পাবে? যাই আলোকে খবরটা দিয়ে আসি। না না হে, আমি বিশ্বাস করি না, নয়নের এমন অসুখ হতে পারে না, সব মিথ্যে কথা। আমি নয়নের কাছে যাব, আমি নয়নের কাছে যাব। আলো আলো, তোমার জন্য একটা ভালো খবর আছে, ডাক্তার কাকু বলেছে তোমার চোখ ভালো হয়ে যাবে। এই আলো, আমি তো চলে যাব, চোখ ভালো হয়ে গেলে তুমি আমায় চিনতে পারবে তো? এমন করে বলো না নয়ন, মানুষ বারবার জন্মায় কিনা জানি না, তবু মনে হয় তুমি নিশ্চয়ই আগের জন্মে আমার বোন ছিলে, নাহলে তুমি কখনো এরম ভাবে বলতে পারতে না। দূর পাগল, ভালো খবর শুনলে কেউ কখনো কাঁদে? তুমি কাঁদলে আমার কষ্ট হয় তুমি বোঝো না? তুমি আমাকে ছুঁয়ে বলো, তুমি আর কখনো কাঁদবে না? ছুঁয়ে বলো, তুমি আর কখনো কাঁদবে না? আমি আর কখনো কাঁদবো না নয়, আমি আর কখনো কাঁদবো না। আমার এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।